হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক প্রায় 3 বছর কর্মরত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও হিসেবে। বর্তমানে তার বদলির নির্দেশ আসে হাওড়া ডিএমডিসিতে। আগামীকাল তিনি নতুন জায়গায় তার কর্মজীবন শুরু করবেন। হরিহরপাড়ার ব্লক অফিস ও ভিআরপি কর্মী এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিগত 3 বছর থেকে হরিহরপাড়া ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন রাজা ভৌমিক। হাওড়ার ডিএমডিসিতে তার বদলির নির্দেশ আসে। নতুন জায়গায় কর্মজীবন শুরু করবেন তিনি। সোমবার হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে পঞ্চায়েত সমিতি ও 10টি পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির হল ঘরে বিদায় সংবর্ধনা দেওয়া হয় তাকে। এছাড়াও এদিন হরিহরপাড়া ব্লক অফিস ও ভিআরপি অফিসের কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বিডিও রাজা ভৌমিককে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জাহা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, জেলা পরিষদের 2 সদস্য জিল্লার রহমান ও লাজিনা সহ পঞ্চায়েত সমিতির সদস্য সহ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। আমাদের হরিহরপাড়া ব্লকের যে বিডিও সাহেব, আমাদের এখানে 3 বছর ধরে তিনি আমাদের এখানে সার্ভিস দিয়েছেন সরকারিভাবে। সরকারের নিয়ম অনুযায়ী তিনি যেমন এসেছিলেন তেমনি এখান থেকেও আজকে 3 বছর হয়ে গেছে, যার জন্য এখান থেকে ট্রান্সফার হয়ে একটু বাইরের জেলায় চলে যাচ্ছেন। তাই আমরা ওনাকে নিয়ে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের ব্লকের বিভিন্ন স্তরের নেতৃত্ব, আমাদের প্রধান থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য যত সদস্য রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের অনেক এ আছে এবং আমাদের ব্লকে যত লিডার রয়েছেন সকল মিলিয়ে আজকে আমরা এখানে একটা সম্বোধনার যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা আজকে সম্পন্ন করার জন্য আজকে এই 11:30 আমরা উদ্বোধনটা শুরু করেছিলাম। হরিহরপাড়া বিডিও রাজা ভৌমিক বলেন, আমার স্থানান্তরিত হওয়ার নির্দেশ এসেছে। আমি আগামীকাল হাওড়ার ডিএমডিসিতে নতুনভাবে আবার কর্মজীবন শুরু করতে চলেছি। বিগত 3 বছর হরিহরপাড়ায় আমি কর্মরত ছিলাম। এই ব্লকে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যজনক বলে আমি মনে করছি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। বিগত 3 বছর এখানে আমি চাকরি জীবন সূত্রে ছিলাম এবং আমার কর্মী বাহিনী, জনপ্রতিনিধি এবং হরিহরপাড়ার সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমে যেটুকু বন্ধন গড়ে উঠেছিল, তো ভালো লাগার এবং ভালোবাসার অনেক রসদ তাতে ছিল এবং সত্যি সত্যিই মানুষ হিসাবে অনেক সমৃদ্ধ হয়েছি। এবং শেষবেলায় একাধারে আমার কর্মচারী বন্ধু এবং জনপ্রতিনিধি, মাননীয় বিধায়ক সহ সকলকে এবং যারা সমাজসেবার সঙ্গে যুক্ত সকলকে যেমন শ্রদ্ধা এবং শুভেচ্ছা বিনিময় করছি বা জানাচ্ছি, এবং সাথে সাথে সমস্ত স্তরের যে সমস্ত সাধারণ মানুষ হরিহরপাড়ার, প্রত্যেকেই অসাধারণ এবং প্রত্যেকের সঙ্গে যাদেরই সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে আমার ভীষণই ভালো লেগেছে, তাদেরকেও আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং অলমাইটির কাছে প্রার্থনা জানাচ্ছি প্রত্যেকে যেন ভালো থাকেন। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।